আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে করে আপনারা একদম ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারেন এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির কিউআর কোড কিন্তু আপনারা আজকে জেনারেট করতে পারবেন। ইভেন আপনারা যদি যে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে এখন দেখা যাচ্ছে কিউআর কোড জেনারেট করা যায়, বাট এগুলো কিন্তু আপনাদের অনেক সময় পেমেন্ট করে কিন্তু এগুলো কিউআর কোডগুলো জেনারেট করতে হয়। আমি আজকে এমন একটি ওয়েবসাইট বা এমন একটি সার্ভিস সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো যেটির মাধ্যমে আপনারা একদম নিজেদের মতো কাস্টমাইজ করে কিউআর কোড তৈরি করতে পারবেন আপনাদের যে পার্সোনাল ইউজের জন্য। এবং আপনারা কিউআর কোডটি ব্যবহার করতে পারেন সেট ফর এক্সাম্পল আপনার প্রোফাইলের আইডেন্টিটি হিসেবে। আপনার একটা যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনারা চাইলে কিউআর কোডের মাধ্যমে জেনারেট করতে পারেন। বর্তমানের এই যুগে কিউআর কোড চিনে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে যে কি প্রোডাক্টের মধ্যে গায়ের মধ্যে লেখা থাকে যে কিউআর কোড, ওইটা কিন্তু অনেক সময় স্ক্যান করতে পারি। ইভেন এমনও হতে পারে যে আমাদের ওয়াইফাইয়ের মধ্যেও কিন্তু কিউআর কোড সিস্টেম রয়েছে যেটি আমরা স্ক্যান করে অটোমেটিক্যালি কিন্তু আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাচ্ছি। সো কিউআর কোড আসলে জেনারেট করাও খুবই ইন্টারেস্টিং। আমরা আসলে বিভিন্ন কাজের মধ্যে এই কিউআর কোডটি এখন ব্যবহার করি। ইভেন আমি কয়েকদিন আগে দেখলাম সিএনজির মধ্যেও কিন্তু কিউআর কোড সিস্টেম রয়েছে যেটি স্ক্যান করে আপনার যে ড্রাইভারের আইডেন্টিটি নাম্বার, ড্রাইভিং লাইসেন্স কত এবং ড্রাইভারের সব সমস্ত পরিচিতি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি কিউআর কোড কীভাবে আপনি বানাবেন এবং আপনি কীভাবে আরেকজনকে এটি বানানো শেখাবেন। এবং আপনারা যে প্রফেশনালি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট বা কাউকে কিছু শেয়ার করার সময় কিন্তু কিউআর কোড শেয়ার করলে সে অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে করে আপনারা একদম ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারেন এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির কিউআর কোড কিন্তু আপনারা আজকে জেনারেট করতে পারবেন। ইভেন আপনারা যদি যে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে এখন দেখা যাচ্ছে কিউআর কোড জেনারেট করা যায়, বাট এগুলো কিন্তু আপনাদের অনেক সময় পেমেন্ট করে কিন্তু এগুলো কিউআর কোডগুলো জেনারেট করতে হয়। আমি আজকে এমন একটি ওয়েবসাইট বা এমন একটি সার্ভিস সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো যেটির মাধ্যমে আপনারা একদম নিজেদের মতো কাস্টমাইজ করে কিউআর কোড তৈরি করতে পারবেন আপনাদের যে পার্সোনাল ইউজের জন্য। এবং আপনারা কিউআর কোডটি ব্যবহার করতে পারেন সেট ফর এক্সাম্পল আপনার প্রোফাইলের আইডেন্টিটি হিসেবে। আপনার একটা যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনারা চাইলে কিউআর কোডের মাধ্যমে জেনারেট করতে পারেন। সো বেশি দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই কিভাবে করে আজকের কিউআর কোডটি তৈরি করতে হয়। সো যাওয়ার আগে বলে রাখি আপনারা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সো আমরা এখন যে কোনো ব্রাউজার ওপেন করব। আমি মাইক্রোসফট এজ ইউজ করি। আপনাদের যেরকম ব্রাউজার আপনাদের সুবিধা হয় সেটি ইউজ করতে পারেন, সেট ফর এক্সাম্পল আপনারা ফায়ারফক্স অথবা ক্রোম ইউজ করতে পারেন। সো আমি এখানে লিখব হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস লিখলে এখানে দেখতে পারবেন express.adobe.com এখানে এটি চলে আসবে লিঙ্কটা। আমরা এখানে প্রবেশ করব, একটু লোডিং হচ্ছে এখানে। সো এখন দেখতে পাচ্ছেন অ্যাডোবি এক্সপ্রেস এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করতে পেরেছি। এখানে আপনারা ফার্স্ট ইন্টারফেসে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। সো এখানে অনেক কিছু আছে, পোস্টার ডিজাইন, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, অনেক কিছু আছে। আমরা কোথাও যাব না, আমরা জাস্ট এখানে দেখব ট্রাই কুইক অ্যাকশন, এখান থেকে কিউআর কোড। সো আমরা কিউআর কোডে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোড। জেনারেট কিউআর কোডে আমি যদি এখন ক্লিক করি, এখানে আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে প্রবেশ করাবে। সো এটি কিন্তু কিউআর কোডের ইন্টারফেসটা। এখানে এর মধ্যে আপনারা নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেরকম অ্যাড্রেস প্রয়োজন, আপনাদের ওয়েবসাইট বা আপনার ফেসবুক লিঙ্ক বা যে কোনো লিঙ্ক আপনারা এখান থেকে আপনারা পেস্ট করে এখানে কিউআর কোডটি জেনারেট করতে পারেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিউএড কিউআর কোডে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য কিউআর কোডটি রেডি হয়ে গিয়েছে। সো এখন যদি আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন এই কিউআর কোডটি যদি মোবাইল ফোনে স্ক্যান করেন কিউআর স্ক্যানার দিয়ে, সেটি কিন্তু আপনার এই যে ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। সো এখানে আপনারা ডানে দেখতে পাচ্ছেন স্টাইল অপশন আছে,
এটা কিন্তু রেগুলার স্টাইলার হয়ে গিয়েছে কিউআর কোডটি। এখান থেকে আপনারা চাইলে স্টাইলটা চেঞ্জ করতে পারেন, এটি দেখতে আর একটুও ভালো লাগছে আমার কাছে অ্যাজ ইউজুয়াল থেকে। সো নিচে কালার অপশন আছে, এখান থেকে ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন, এখানে আরও অনেক কালারের অপশন আছে। সো এখান থেকে আপনাদের যেটি ভালো লাগে আপনারা ক্লিক করে করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু ব্ল্যাকটাই বাই ডিফল্ট ভালো লাগে, সো আমি ব্ল্যাকটাই রাখলাম এখান থেকে। আর ফাইল টাইপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএনজি, জেপিইজি আর এসভিজি ফরম্যাট আছে, আমি পিএনজিটা রাখলাম। সো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। সো আপনাদের ফার্স্ট আরেকটা কথা বলে নিই, সেটি হচ্ছে ডাউনলোড করার আগে আপনাদের অবশ্যই কিন্তু express.adobe.com এটিতে আপনাদের লগ ইন থাকতে হবে। লগ ইন না থাকলে আপনারা কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন না। সো আপনারা যদি লগ ইন করা না থাকেন বা কিংবা সাইন আপ করা না থাকেন, এটি সাইন আপ অ্যাজ ইউজুয়াল যেরকম অন্য অন্য ওয়েবসাইটে আপনারা যেভাবে সাইন আপ করেন সেভাবে কিন্তু সাইন আপ করে এটিতে লগ ইন করে নেবেন। সো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ফাইলের মধ্যে এটি ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন। সো এখান থেকে আমি ওপেন করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। সো এটি আমরা চাইলে যে কোনো কাজে, ব্যানারে, পোস্টার বা যে কোনো ক্ষেত্রে আমরা এখন এটি ইউজ করতে পারি। আপনাদের ফ্রেন্ডকে যদি এটি আপনারা শেয়ার করেন, এটি স্ক্যান করে আপনার ফ্রেন্ড চাইলে আপনার চ্যানেলে বা আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবে। সো এটি ছিল আজকের মূল ভিডিওর আলোচনা। adobe.com আপনারা চাইলে অনেক কিছুই আরও এখানে করতে পারবেন, এখানে অনেক ফ্রিতে। সো express.adobe.com আপনারা কীভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই প্রসেসটি আমি দেখিয়েছি আমার পূর্ববর্তী ভিডিওতে। ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম আরও ট্যাক রিলেটেড যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।